নমস্কার, প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ব্লগটি একদম অন্যরকম। আজকের ব্লগটিতে থাকছে আমার একদম আমাদের সবচেয়ে ছোট ভাই, আমার মামাতো ভাই, ওর হাতের রান্না। দারুণ রান্না করেছে আমাদের কলকাতার শেষের দিনের রাত্রিবেলা ও রান্না করেছে, এই রান্নাটা শেয়ার করছি। আপনারা যারা খেয়েছেন তো খেয়েছেন, আর যারা খাননি তারা এই রান্নাটা বাড়িতে ট্রাই করুন, ভীষণ ভালো করেছে ও। প্রথমে কি কি লাগছে বল? প্রথমে ম্যারিনেট করতে লাগবে নুন, একটু প্যাপরিকা পাউডার দিতেও পারো নাও দিতে পারো, ওর জায়গায় কাশ্মীরি লাল মির্চ দিলেও হবে। সয়া সস লাগবে, ঠিক আছে প্রথমে নুন দেবো। মাংসটা ধুয়ে রেখেছিস? হ্যাঁ, কিন্তু কিরকম মাংসটা কাট, মানে যে কোনো? না, এটা হচ্ছে উইংস, আচ্ছা চিকেন শুধু, উইংস। আচ্ছা আচ্ছা শুধু উইংস আলাদা করে নিয়ে এসেছিস, ধুয়ে রেখেছিস, তারপর আমরা দিয়ে দিলাম নুন প্রথমে। আমি নুন দিলাম, তারপরে একটু কাশ্মীরি লাল এভারেস্টের, যেটাই থাকুক কাশ্মীরি লালের টেস্ট ভালো। এটা ঠিক আন্দাজ মতো দিয়ে দিলেই হবে, যেরকম কোয়ান্টিটিতে বানানো ছিল। আচ্ছা, আমি যেহেতু আমার কাছে পেপরিকা আছে, আমি একটু পেপরিকা দিচ্ছি। এটা অনেক ব্র্যান্ডেরই পাবেন, হ্যালো একটু সয়া সস, সয়া সস কোয়ান্টিটি দেবেন। বারবিকিউ চিকেন, আচ্ছা সয়া সসের এমএলটা আপনি এটা দেখে একটু বুঝে নেবেন, আমার যেহেতু কোয়ান্টিটি বেশি সেজন্য বেশি অ্যামাউন্টটা দিতে হবে আমার। কতটা চিকেন আছে এখানে? আড়াই কেজি আছে। আচ্ছা কতক্ষণ রাখতে হবে? রাখার কোনো ইয়ে নেই, ম্যারিনেট করা হয়ে গেলে মোটামুটি আগেও করেছিস? করেছি, আগে সেরকম জিনিসপত্র ছিল না বলে সেরকম হয়নি, আজকে সবই রয়েছে, তো দেখা যাক। এইবারে আমাদের বারবিকিউ চিকেনের জন্য যা লাগছে, আচ্ছা এখানে আছে ময়দা, আর একটু আছে কর্নফ্লাওয়ার, একটু পেরি পেরি প্যাপরিকা পাউডার রয়েছে, আর একটু কাশ্মীরি মির্চ রয়েছে, আরও এখনো আছে জিঞ্জার পাউডার দিতে হবে। আচ্ছা ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা কতটা পরিমাণ, হাফ হাফ নাকি? না, ওটা কোয়ান্টিটি বুঝে পুরোপুরি, না না সেটা বিস্কুটের পুরো অ্যাড করা যেতে পারে। না না আমি বলছি মানে তুই যতটা ময়দা ততটাই কর্নফ্লাওয়ার? না না না, ময়দা যদি 5 কাপ হয় তাহলে কর্নফ্লাওয়ার 2 কাপ। আচ্ছা এবার কি দিলি? এটা হচ্ছে গার্লিক পাউডার। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জিঞ্জার পাউডার। রেসিপিটা করতে গেলে একটু ড্রাই ড্রাই জিনিস লাগবে, যেহেতু ফ্রাইটা হবে ওই কারণে, আগে তো আর এগুলো পাইনি সে কারণে একটু বাজে হয়ে গেছে। বাজে না মানে, হ্যাঁ মানে আজকে সব ইনগ্রিডিয়েন্টস সব আছে, যা যা লাগে সবই আছে, প্যাপরিকা থেকে শুরু করে বারবিকিউ সস এভরিথিং। যদি বারবিকিউ সস নাও পান তাহলে যে নর্মাল টমেটো কেচাপ আর হট অ্যান্ড স্পাইস, হট অ্যান্ড স্পাইস দিয়েও ফুড নিতে পারো। এবার সব কিছু মিক্স করে দিচ্ছি। এটা কি ব্ল্যাক পেপার? দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা তো দাঁড়া নিয়ে নিচ্ছি, ব্যাস দিচ্ছি একটুখানি একটুখানি না, বেশ অনেকটাই লাগছে না? কারণ এখানে চিকেনের অ্যামাউন্ট বেশি, এই কারণে জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে বেশি।
এটা আমরা করছি 2.5 কেজি চিকেনের অনুপাতে। সব রেডি, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। আর এইদিকে এই যে এখানে একটা একটা করে করতে হবে না, পুরো এরকম হয়ে যাবে কভার্ড হয়ে, ঠিক আছে। এবার ডাইরেক্ট ফ্রাই করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আস্তে আস্তে রেখে নি, গুঁড়ো দিচ্ছি যে কেমন ইয়ে হচ্ছে। I'm all the sins that you can't confess. I'm just your ghost if you're not undressed. Part of me wish that we never met, but you act like we never got too wasted in the bathroom of your parents' house. Then you kissed me in the backseat of a taxi ride. And we said things that were cheesy, but we meant them, they were feelings. আবার কড়াইটা বসিয়ে দিল। কড়াই বসে একটু গরম হয়ে এলে বাটার দিবি, তো এই এরপরে লাগছে বাটার। বাটার দিয়ে ফার্স্টে কড়াই গরম করতে হবে। এবার হচ্ছে মেন জিনিস, দেখা মোস্ট ফেমাস বারবিকিউ সস, দেখা একটু। ঠিক আছে, ভালো রিলেশন হয়ে গেলে খেতেও টেস্টটা ভালো হবে। এখনো সস তো অ্যাডিকুয়েট অ্যামাউন্টে পড়েনি, আরো পড়বে সস, ফ্লেভারটা ভালো হবে। মামি 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 টাটা, বাই বাই কলকাতা, ভালো থেকো, দেখা হচ্ছে। ফিরে যাচ্ছি আমরা ত্রিপুরা বাড়িতে, তো আবার দেখা হবে ওখানে গিয়ে, আবার ব্লগ করব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।